Anskotunum erum við. Þú sagði það? Ha? Halló? Nei, það er þetta. Þið hérna sem við þitt, statt upp, sagði ég. Okay.
glæsilega en með reikallinn minn. Ha? Vantar nokkur stúku skrúur í þessum vel? Stattu upp núna. Upp með þig, núna. Stattu upp.
Ele se trata dele. Deve ver que não ert. Eu. Ég veit bara nákvæmlega hvað það ert. Þú ert alveg eins og allir hinir litlu drullu delarnir sem eru að komast yfir landamærin og vera ríkir. Það ekki fara að gerast. Hundra og eitt. যারা ক্যাডার বাহিনী তাদেরকে দাঁড় করিয়ে দিয়েছে রবীন্দ্রবাবু এখানে 24 ঘন্টা দেখাচ্ছিল মানে চ্যানেলে যে তাদেরকে বলছে বল বল যে আমরা স্বেচ্ছায় জমি দিয়েছি তারা বলছে স্বেচ্ছায় জমি দিয়েছি তারা কতটা নির্লজ্জ আমরা চিন্তা করে পাচ্ছি এই যে আপনারা গাড়িটা রেখেছেন এই জমিটা আমার ভালো করে বুঝবেন যে এই গাড়ি যখন নোটিশ আসে তখন আমরা বারে বারে বলেছি যে এই নোটিশ আমরা ধরব না নোটিশ চলে যায় ফের ঘুরে ফের নোটিশ আসে তখন আমরা সেই নোটিশ ধরলাম না এই যে আপনারা গাড়ি রেখেছেন এই গাড়ি এখানে যখন জমি নাই মূলনীতিতে যেটা শিল্প অঞ্চল হবে এখন দেখছি বড় বড় আবাসন হচ্ছে কিন্তু আবাসনে কটা মানুষ ঝিগড়ির কাজ করছে এখন আবাসনে তো কেউ চাকরি করতে যাবে না ঝিগড়ির কাজ করতে যাচ্ছে আমাদেরকে বলা হয়েছিল যে আপনারা শিল্পনগরী হচ্ছে এখানে আপনারা চাকরি পাবেন 10,000, 7,000, 8,000 টাকা মাইনে চাকরি পাবেন একটা নপরের লোক আজ পর্যন্ত এখানে দেখলাম না যে চাকরি পেয়েছে আজকে আমরা এই বিল্ডিং মেটেরিয়ালস বিজনেস করছি মাসে আমরা 2,000, 4,000 টাকা ইনকাম করছি এতে কি আমরা এটা কি আমাদের ফিউচার এই বিল্ডিং মেটেরিয়ালস কি আমাদের ফিউচার পদে পদে আমরা ধিক্কার লাঞ্ছিত বঞ্চিত হয়েছি এই সরকারের আমলে আর এই 6,000 একটা জমি নিয়ে দেখলাম যে 80 লক্ষ টাকা ফ্ল্যাট বিক্রি হচ্ছে আমরা কি 80 লক্ষ টাকা ফ্ল্যাটে থাকতে পারবো আপনারা বলুন 80 লাখ টাকা ফ্ল্যাট আমরা কিনতে পারবো নবপুরে কেউ একদিন কিনতে পারবে 80 লাখ টাকা ফ্ল্যাট
স্যার স্যার আমার নাম রকম জানা আমি সাইটে কাজ করি স্যার আমি আপনার সঙ্গে একটু কথা বলতে পারি বলো স্যার আমি আগে যখন গ্রামে থাকতাম ওই চাষের কাজকর্ম করতাম এখন ছেলেটা আমার একটু বড় হচ্ছে পড়াশোনা শেখাতে গেলে অনেক টাকার দরকার তাই এই কাজে মিনিয়া সাহেব বললেন আপনার সঙ্গে একটু কথা বল স্যার আমার ছেলেটা এই দশে পড়লো ওরা কম্পিউটারে খুব ভালো জানেন আমি তো কি কম্পিউটার কিনে দিতে পারিনি মানে ও টাকা আমার কাছে নেই তুই পাশে একটা কোচিং ক্লাসে গিয়ে ও কিসব যেন শিখেছে কোচিং কোচিং এর লোকজন বললো ও নাকি সত্যি কম্পিউটারে খুব ভালো তাই স্যার আপনি তো অনেক বছর দুবাইয়ে ছিলেন প্রায় 10-12 বছর ওখানে তো স্যার আপনি তো কম্পিউটারে কাজকর্ম করেছেন অনেকদিন ছেলের সঙ্গে আপনি একটু কথা বলবেন পাশেই আছে ও ডাকবো কে একটু ডাক স্যার স্যার বল না স্যারকে তোর কম্পিউটারের কথা বল আমি একটা সফটওয়্যার বানিয়েছি আর একটি গেমও বানিয়েছি বুদ্ধিমান স্কুলে যাও বলো আমি তোমার জন্য কি করতে পারি কিছুই না বাবা নিয়ে এলো তাই এলাম বল না স্যারকে বল তো কি দরকার স্যার খুব ভালো মানুষ আমি অন্য একদিন এসে আপনাকে আমার গেমটা দেখিয়ে যাবো বেশ তো দেখব তোমার ছেলে খুব বুদ্ধিমান অনেক দূর যাবে তোমার কোনো প্রয়োজন থাকলে বলো ধন্যবাদ স্যার Thank you.
আছে, বাড়ি বাড়ি এগোনো যাবে না দাদা, চলুন চলুন আস্তে আস্তে চলুন আস্তে আস্তে চলুন 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 রাস্তায় পড়েছিল, আসলে আমি ওকে নিয়ে একটা ঘরে রেখেছি, যা অবস্থায় ছিল স্যার, ওই আমি মোটামুটি যা পড়েছি গা হাত ধুয়ে পরিষ্কার করে রেখেছি, আপনি তো বসুন আমি আসছি।
কি হলো? কি হলো? কেন তুমি জীবনটা নষ্ট করছো আমার সঙ্গে? কি বলছো? এতগুলো বছর শুধু শুধু অপেক্ষা করালে কেন? আমার এবং ফিরে আসার খুব কঠিন ছিল, অত এটাই আমার শাস্তি। আমি জানতাম রাস্তায় পড়ে আছে, কিন্তু আমি হচ্ছে না কিচ্ছু আর এটাই সত্যি। আমরা তো ওকে এখন ভালো করে খুঁজেই দেখিনি, ওই লোকটাকে আর একটু সময় দাও, ঠিক করে বার করবো। আরে জানি, এই আরে ওঠ না, জানিস যোগ চার্মক এই শহরটাকে কত টাকায় কিনে নিয়েছিল? মাত্র 1300 টাকায়, বুঝেছিস? এই 1300 টাকায়, আরে শোন না, জানিস না কিছু এখন শুরু, এই 1300 টাকায় এই পুরো শহরটাকে কিনে নিয়েছিল এই সুতানুটি কলকাতা আর এই গোবিন্দপুর, বুঝেছিস? আরে শোন, আরে শোন শোন, আর এই আরেকটা সাহেব এসে এই শহরটাকে আবার কিনতে চাইছে রে, বেচবি? আরে ওর দেখো, আরে বেচবি বল না। আমাকে চুমু খাচ্ছিস কেন? বাড়িতে বউ নেই? তোকে না, ওবামাকে, জার্মানি প্রেসিডেন্ট বলে কথা। জার্মান নয়, সারা পৃথিবীর প্রেসিডেন্ট। ওই লোকটা এখানে এসেছিল বলেই এই গেঞ্জিটা তৈরি হয়েছে। তুই দেখেছিস ওকে? দেখি এই ছেলেটাকে খুঁজছে ওর ভাই, এগুলো পরে 10 বছর আগের ছবি। 10 বছর আগের ছবি নিয়ে এখন খুঁজছে? খুব অল্প বয়স, ওকে খুঁজতেই তো এখানে এসছে। দেখেছি। এই বাবা কি বলছিস, কি হয়েছিল কি ছেলেটা? দাদার মতো পালিয়ে যাবে ভেবেছিল, বুঝেছি, মাছ ধরার নৌকা। 10-12 জন সঙ্গী সাথীও ছিল, 30 দিন ধরে নৌকাটা হারিয়ে গেল সমুদ্রে, কয়েকজন তো মরে গেল চটপট, এই শোকাটা বেঁচে গেছে, কিন্তু ওর মাথায় একটু গন্ডগোল আছে। কবিতায় তোমাকে তোমার
তোমাকে কোথায় যেন দেখেছি আজ হায় রুবিরায় দেখে বলো আমার তোমাকে কোথায় যেন দেখেছি শীতকাল কবে আসবে সুপর্ণা শীতকাল কবে আসবে সুপর্ণা আসবে আসবে গুরু আসবে শীতকাল কবে আসবে সুপর্ণা Thank you.
হাসার টাকা দে। তোকে বলেছেন এখানে আসবি না, দেখেনি কি টাকাটা দে। আর তোকে আমার দরকার নেই। আমরা যদি এই বিল্ডিংটার সঙ্গে শপিং মলের কথা ভাবি তাহলে অন্য গ্রিলের কথা ভাবতে হবে। এই গ্রিল সেটা সম্ভব নয়। আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই বিল্ডিং এর সঙ্গে এক্সটেনশন করে একটা অ্যানেক্সি বিল্ডিং তৈরি করতে পারি, যেটা স্কাই ব্রিজ দিয়ে কানেক্ট করা যেতে পারে। হ্যাঁ, আগের আর্কিটেক্ট সাহেব এরকমই ভেবেছিলেন, কিন্তু তখন ক্লায়েন্ট রাজি হয়নি। এখন অবশ্য ড্রয়িংটা পাওয়া যাবে না। কেন আপনি জানেন না? উনি তো আত্মহত্যা করেছে। জানেন স্যার, এই জায়গাটায় তিন চার বছর আগেও ধান ক্ষেত ছিল, কি জানি দু তিন বছর পর আবার কি হবে। আচ্ছা স্যার, দুবাই জায়গাটা কেমন? বন্ধের মতো ঝাঁচক ছিল। মুম্বাই মুম্বাইয়ের মতন নয়, আপনি প্যারিস লন্ডন নিউ ইয়র্কের মতন নয়, আরো বড় লোক। বাড়িগুলো এত উঁচু যে তুমি যদি ছাতে গিয়ে দাঁড়াও তাহলে দু একটা মেঘও ধরতে পারবে। বাবা, তাহলে তো আপনার জানলা দিয়ে অটোর মতো প্লেন দেখা যেত। মানুষের তৈরি সব থেকে উঁচু বাড়ি কি জানো? দুবাইতে আছে সব থেকে উঁচু বাড়ি, পৃথিবীর সব থেকে উঁচু বাড়ি। এর থেকে বড় সৃষ্টি আর কি হতে পারে? বাড়িটা কতটা উঁচু জানো?
2,717 feet. 2,770. Bardan Nam. Burj Khalifa. Sir, আমি জানি আপনি অতি উঁচু বাড়ি বানাবেন এইখানে যতদিন না সেই আস্তানা তৈরি হচ্ছে ততদিন সে জঙ্গল থেকে ছেড়ে যেতে পারবে না। রাজমিস্ত্রি তার সেই সুন্দরী বউকে নিয়ে জঙ্গল দিয়ে হাঁটতে শুরু করল। দিনের পর দিন, রাতের পর রাত,
তার পাগল দশা কাটিয়ে বউকে খুঁজতে লাগলো। খুঁজতে খুঁজতে সে বালির উপর শুধু কিছু পায়ের ছাপ দেখতে পেল। তার বউ প্রকৃতির গভীরে চলে গেছে। হাজার হাজার বছর ধরে খুঁজেও সে আর তাকে পেল না। তুমি এখানে এভাবে বসে আছো কেন? তুমি আর দেরি করলে কেন? আমার চিন্তা হচ্ছিল। ইয়ার নতুন কি? এই শহরে অন্ধকারে আমার অভ্যেস হয়ে গেছে। সারাদিন ধরে হাঁটাহাঁটি করে, এবার ভুল হবে না স্যার। হ্যালো,
আমি গাড়িতে গিয়ে বসো।
টাকা দে। তুই সময় টাকা ছাড়া চলে নাকি?
নরক চৌকি বাক্স। চৌকি বাক্স স্যার, আপনি তো আমাদের নতুন আর্কিটেক্ট বাবুর ডিজাইনের জন্য মাপ নিচ্ছেন, তাই না? হ্যাঁ। এই আর্কিটেক্ট সাহেব খুব ভালো মানুষ, আমাদের দুবাই একটা কাজ ঠিক করে দেবেন বলেছেন, অনেক টাকা রোজগার করে ফেরা যাবে।